আচ্ছা বিষয় হচ্ছে আমার নাম ডক্টর মনোজনাথ আমি ওমেস কলেজের শিক্ষকতা করি তো আমার ছেলে শুরু থেকেই এই স্কুলে পড়ে এখন সে ক্লাস এইটে গতকালকে আমাদের কলেজে পরীক্ষা ছিল পরীক্ষা শেষ করে আমি সন্ধ্যা ছটা নাগাদ বাড়ি যাই বাড়ি যাওয়ার পর ছেলে বলছে যে বাবা স্কুলে আজকে একটা ঘটনা ঘটেছে কি ঘটনা সে বলছে আমার হাতে যে ওঙ্কারের ইয়েটা বন্ধনীটা ছিল আসলে ওর জেঠু অর্থাৎ আমার বর্দার কিছুদিন আগে সোমনাথ মন্দির থেকে গুজরাটের একটা ওমকার বন্ধনী এনে ওকে পড়িয়ে দিয়েছিল বলেছিল তুই এটা আর খুলিস না তো সে সবসময় এটা বহন করে চলছে সে কোনোদিন সেটা খুলেনি কালকে যখন স্কুলে এসেছে স্কুলের এক দিদিমণি ওকে এবং ওর সঙ্গে আরেক সহপাঠী ছিল অর্ণব নামে আমি ওকে চিনি না ব্যক্তিগতভাবে দুজনকে বলেছে শুনেছি মানে আমার ছেলে যেটা বললো আর কি যে এটা জেসাসের এর জায়গা এখানে রামটা আমার এই সমস্ত চলবে না বলে খুলে উনি নিয়ে গেছেন এবং এটা দেখে বাদ বাকি বাচ্চাদের যাদের এরকম জিনিস ছিল সেটা ভয়ে বাচ্চারা সেটা লুকিয়ে ফেলেছে এবং শুনেছি ওই দিদিমণি নাকি মাসখানেক আগে আরেকটি ছেলে নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ওর এরকম সেটা নিয়ে গিয়েছিল এখন আমার কথা হচ্ছে আমি ছেলেকে এখানে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য এবং আমাদের ভারতবর্ষ আমরা তো মানে সহিষ্ণু সব কিছুকে আমরা স্মরণ করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা হিন্দু কিন্তু বড়দিনের প্রত্যেকের বাড়ি বাড়ি স্টার্ট ঝুলায় দেখতে পাচ্ছেন যারা ঝোলাচ্ছে তারা খ্রিস্টান না হিন্দু ঝোলাচ্ছে রামকৃষ্ণ মিশনের যেসব পুজো হচ্ছে আর আমার ছেলে যে বিদ্যালয় থেকে ভারতীয় সংস্কৃতি শিখবে সেই বিদ্যালয়ে যদি এরকম একটা ব্যারিয়ার তৈরি করে দেয় যে তুমি বহন করতে হবে হিন্দু ভাবধারা বহন করতে হবে না সবাই নিয়ে চলে সেই যে সহিষ্ঠতা সেটা সে শিখবে কোথা থেকে তো আরেকটা বিষয় রয়েছে যেমন ধরুন এই বিদ্যালয়ে যেটা আমি সেটা নিয়ে কখনো প্রকাশ্যে প্রতিবাদ করিনি কিন্তু আমার ভেতর সেটা রয়েছে যে সরস্বতী পূজা একটা বিষয় বাচ্চারা আমাদের বাচ্চারা যেহেতু এই স্কুলে পড়ছে তো আমরাও তো বিদ্যালয়টাই হোল্ডার আমাদের টাকা নিয়েই তো বিদ্যালয়টা চলছে তাহলে বাচ্চাদেরকে স্কুলে কোনো অধিকার নেই যে সরস্বতী পূজা করতে চাইলে স্কুলে সরস্বতী পূজাটা করতে দেয় না কারণ ওনাদের যদি সেই বাধা নিষেধ থাকে ওনারা করতে পারবেন না তো ঠিক আছে আপনাদের ধর্ম যদি নষ্ট হয়ে যাওয়া করবেন আপনারা না করলেন কিন্তু বাচ্চাদের তো এই বিদ্যালয় অধিকার আছে ওদেরকে তো করতে দেয়া হোক কেন দেয়া হবে না ভারতের কিন্তু মূল ভাবনা আমার মনে হচ্ছে যেখানে বিঘ্নিত হচ্ছে বাচ্চাদেরকে সংকীর্ণ ভাবে গড়ে তোলা হচ্ছে যে এই ধর্ম করতে পারবে না ওইটা করতে পারবে না এটা তোমার এটা আমার আমার মনে হয় বিদ্যালয় এটা হওয়া উচিত না ভারতীয় সংস্কৃতিরই ধারক হোক বিদ্যালয় এতটুকুই আমার ইচ্ছা